সরকারি বিদ্যালয়ের শিক্ষক যদি জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে সেই শিক্ষকরা কিভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তুলবেন দেশের জাতীয় পতাকা নিয়ে এভাবে ছেলে খেলার কাণ্ড দেখলে বুঝার রাখে না দেখা গেছে সোনামুরা মহকুমার অন্তর্গত বেজিমারা ওএনজিসি চৌহনি জেবি স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নিয়ম অনুসারে কথা ছিল জাতীয় পতাকাটি সূর্যাস্তের সাথে সাথে সম্মানের সহিত নামিয়ে ফেলা কিন্তু বিদ্যালয়ের শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করার পর তা নামানোর ভুলে গেছেন দেখা গেছে নিয়ম টুকু বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উঠছে স্কুলের আশেপাশের স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতভাগ কেননা স্থানীয়রা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জাতীয় পতাকা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করবেন যদিও পরে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে জাতীয় পতাকাটি নামিয়ে আনা হয় বেজিমারা জেবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এটাতে এখনো জাতীয় পতাকা লাগায়নি এটা কোন সময় দেখছেন জাতীয় পতাকা লাগায়নি